কি শোভনবাবু, লেডিস ক্যারেক্টার আপনি খুব ভালোই করতে পারেন। আমি জানতাম এত গুণী শিল্পী তুই, তাকে মারবো বল। বাবা, এ আপনি কি বললেন? হ্যাঁ, আপনি আবার আমাদের কাছে বাধা দিতে চলে এসেছেন। সেটা তো আমি বলবো, তাই না? গত সপ্তাহে শুনেছিলেন বিম্ব আর বিদুলা কফি ক্যাফেতে যায়, সেখানে শোভন তার বউ হারিয়ে যাওয়ার কথা বলেন। এই দিকে চলছে টাইম মেশিন বানানোর কাজ, গিরিডি থেকে প্রফেসর শঙ্কু সাহায্য নেয়। বিদুষক এবং জুনিয়র বিম্ব সহযোগিতায় গড়ে উঠল বিম্বর টাইম মেশিন। শুরু হচ্ছে আজকের গল্প, বিম্ব টাইম মেশিনের অন্তিম পর্ব। বিদুলা ফিরে আসলো। বিম্ব বলে উঠল, মেশিনটা পুরো হ্যাং করে গেছে। জুনিয়র, তুমি কাজটা করতে থাকো। তুমি আবার এই পা ভাঙা নিয়ে বেরোবে, তাই তো? উপায় তো আর নেই, কেস হাতে নিয়েছি যখন তখন তো। আরে তুমি বলে দাও না যে আরো একদিন সময় লাগবে। ব্যাপারটা কি জানিস তো, আমি স্বভাবের পরিবর্তন করেছি কিন্তু কথার খেলাপ করিনি কখনোই। আর তার থেকেও বড় কথা হলো লালবাজারের। জানি, আর ভুগতে হবে না। লালবাজারের সাথে সম্পর্কটা খুব ভালো, ওরা তোমাকে সহ্য করতে পারে না আর তুমিও না, তাই তো? এই একই ডায়লগ অনেকবার শুনিয়েছি তোকে, তাই না? হ্যাঁ, শুনতে শুনতে তো কমসে কম 20 বছর হয়ে গেল। গাড়িতে উঠে পড়ল বিম্ব আর বিদুলা। বিম্ব বলে ওঠে, এই কেসটা সলভ হয়ে গেলে ভাবছি কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবো। আমি এখনই এই কথাটাই বলতে যাচ্ছিলাম, 45 ইয়ার্স তো হলো রে বাবা, আর কত চাপ নেবে বলতো? আমাকে বৃদ্ধ ভাবিস না, আমি এখনো 10-12টা জোয়ানকে একসাথে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখি, বুঝলি? এটাই হলো বিম্ব। বিম্বর বাড়ি ডাল হাউসি, যার বর্তমান নাম বিবাদী বাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কো থেকে মাদিরিম্ব চলে আসে গিরিডিতে। প্রফেসর শঙ্কুর খুব ভালো বন্ধু ক্রল। অন্যদিকে মাদিরিম্ব সন্ত্রাসের ঘনিষ্ঠতা ছোটবেলা থেকেই, কাজেই মাদিরিম্বকে খুবই পছন্দ শঙ্কুর। মাদিরিম্ব অনেক সময় কাটিয়েছেন এই ঝাড়খণ্ডে। ভেবেছিলেন যে পরিস্থিতি ঠিক হলে মস্কোর মেয়ে ইলিয়ামকে বিয়ে করবেন। বিয়ে হয়েছিল, সে এক সময় সন্তানের জন্ম দিয়ে মারা যায়। মাদিরিম্ব ইন্ডিয়াতে আসলে পরিচয় হয় তনুজার সাথে, বিয়ে হয়, আর তারপর বিম্বর জন্ম। ছোট্টবেলা থেকে বিজ্ঞান মনোভাবপূর্ণ ছেলেটি একের পর এক জিনিস বানাতে থাকে, কারণ প্রফেসর শঙ্কু ছিলেন তার গুরুদেব। কিন্তু বিম্বর একটা দোষ হলো, সহজে মাথা গরম হয়ে যায় তা। চোখের সামনে যদি ভুল দেখে তাহলে একদমই সহ্য করতে পারে না সে। 2010 সাল, যখন বিম্বর বয়স 34, শুরু করেন প্রথম গোয়েন্দা যাত্রা, টাওয়ার 10। তারপর থেকে একের পর এক গোয়েন্দাগিরি করেই চলেছেন, আর তার একমাত্র অ্যাসিস্ট্যান্ট বিদুলা। তারপর 2017-তে দ্য বেঙ্গল অফ সোসাইটি অভিযানে গিয়ে ডানপাটা হারিয়ে ফেলেন। আগে সমাজের যে কোনো কিছুতেই বিম্ব ছাপিয়ে পড়তেন, আর এর ফলে বিম্বকে প্রশাসন থেকে একঘরে করে দেয়। তখন থেকে ঠিক করেন যে যদি কোনো কেস হাতে আসে তখন বিম্ব দেখাবে তার কেরামতি, কিন্তু যেচে কোনো কিছু আর তিনি করবেন না। বিদুলা ছিল দেখে সে কোনো মতে বেঁচে গেছে, বিম্ব হাঁটাও এই ধ্বনি শুনতে হয়েছিল তাকে। 2017-র পর আর তাকে কোনো বিজ্ঞান মহলে বা কোনো তদন্তে দেখা যায়নি। হঠাৎ একদিন 2021-এ আবার মুখ দেখালেন রোবট নিয়ে। গাড়িটা থামল সোনারপুর এলাকা। বিদুলা বলে উঠল, সব ইনফরমেশন যেগুলো দিয়েছিলাম তুমি নোট করে নিয়েছিলে? সব নোট করা আছে। পোর্টেবল টাইমারটাকে ড্রোনের সাথে ফিট করে দে, আর মিনি ল্যাপটপটা আমার হাতে দে। লোকেশন ট্র্যাক কর, দয়ারামকে খুঁজে বের করতেই হবে। ডান বাদিকে গলির দিকে ট্র্যাক করছে। ঠিক এমন সময় একটা লোক বলে উঠল, আপনি আবার আমাদের কাছে বাধা দিতে চলে এসেছেন। হ্যাঁ, আমি চলে এসেছি, কি করব বলুন? আমার হাতে কোনো কেস চলে আসার মানেই তো। জানি জানি, পুলিশ অবধি পৌঁছায় না, একটু মজা করলাম বিম্ববাবু, সরি। লালবাজারের সাথে ওই ঘটনা হবার পর আমি খুব ভেঙে পড়েছি। দ্য বেঙ্গল অফ সোসাইটি থেকে ওকে বহিষ্কার করার পর। থাক, ছাড়ুন ম্যাডাম, বাকিটা জানি আমরা। তবে যাই হোক না কেন, আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো।
আপনি আপনার তদন্ত চালান, যদি হেল্প লাগে তো আমরা তো আছি। বাবা, এ আপনি কি বললেন? হ্যাঁ, বিম্ব যদি পুলিশের সাহায্য নেয় তাহলে যে ডায়লগগুলো বন্ধ করতে হবে। বিম্ব হেসে উঠে বলে, আচ্ছা ঠিক আছে, তুই থাম এইবার। আচ্ছা, আপনারা কত দূর পর্যন্ত এগিয়েছেন? সুমনকে গ্রেপ্তার করেছি, দয়ারাম তো জেলেই আছে। তাহলে আমার তো কাজ এখন অদিতিকে খুঁজে বার করা, মেন আসামি তো। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাহিনীতে যেটা দেখছেন, দয়ারাম গুন্ডা, শোভন খুব ভালো, অদিতি নিরুদ্দেশ হয়ে যাওয়া, এই সবগুলো আমাকে ভাবাচ্ছিল। কেসটা সমাধান করেই নিতাম আজকে, কিন্তু আমার কম্পিউটারটা হঠাৎ খারাপ হয়ে গেছে। আপনি এত শিওর হচ্ছেন কি করে? আর অদিতি কোথায় আছে? আদৌ বেঁচে আছে কি না আমরা কেউ জানি না। বেঁচে আছে। বিদুলা প্লিজ, কালকের তোর বলা কাহিনীটা আমি টেপ রেকর্ড করে রেখেছি, একটু প্লিজ শোনাবি? তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনাতে বোমাবাজি শুরু হয়। দয়ারাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে বস্তিতে ঝামেলা শুরু করে। কারণ একটাই, নিধিরামের ছোট মেয়ে পামেলাকে তার ভালো লাগে। এইদিকে পামেলা বস্তির আরেকটি মেয়ে চম্পাকে খুন হতে দেখে। দয়ারাম এখন তাই পামেলাকে খুন করবে বলে উঠে পড়ে লাগে। কিন্তু এইখানে বাধা সৃষ্টি করে শোভনের ওয়াইফ অদিতি। অদিতির সন্তান হবে না দেখে পামেলাকে নিজের মেয়ে বলে মেনে নেয়, সেটা আবার শোভন মেনে নিতে পারেনি। এদিকে শোভন চটকলে কাজ করলেও দয়ারামের একটা অংশ সামলাত। একদিন দয়ারাম বলে উঠল, পামেলাকে আমার হাতে তুলে দে, নইলে তোর আর তোর বউয়ের এমন হাল করব লোক সমাজে মুখ দেখাতে পারবি না। বিম্ব ক্যাসেটটা থামিয়ে বলে, কিছু বুঝলেন? বিম্ববাবু, আমার টোটালটাই মাথার ওপর দিয়ে চলে গেল, কিন্তু আমার মনে হলো এটাই দয়ারাম নির্দোষ, এটা স্পষ্ট। আর শোভন হলো খুনি, দয়ারামকে ছেড়ে দিতে হবে। ততক্ষণে বিম্বরা থানায় উপস্থিত হয়। বিম্ব কিছু বলল না, দিবাকর বলল, এই দয়ারামকে ছেড়ে দাও। বিম্ব মনে মনে বলে উঠল, এতটা ভুল হতে পারে আমার? কেসটাতে কিছু তো গোলমাল আছে। দয়ারাম নাকি শোভন, নাকি শোভন নাকি দয়ারাম? পকেট থেকে একটা ফ্লেক ধরিয়ে ফেলল। দয়ারাম বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে বিম্ব বলে উঠল, এক মিনিট, ওকে আটকান। বিম্ব বলে উঠল, অভি ব্যান্ড বাজেগা, ऐसा है कि फर्स्ट टाइम मेरे लाइफ में एक ऐसी कहानी हो रही है जिसमें बहुत सारी ट्विस्ट है। इस डॉन को तो मैं पकड़ लूंगा, क्योंकि मैं हूं बिम्बो। हजारों डॉन की मौत मेरे हाथों से हुई है। बिम्बो बाबू प्रचुर हिंदी सिनेमा डायलग झेड़े बांगलाय फिर आसन एक कथा बोले दीची उनटा किन्तु आमी करिनी। সেটা তো আমি বলবো, তাই না? বেটা তুই রিল্যাক্স কর, হম হে পুলিশ হে সামাল লেগে হাম লোক। দিবাকর বাবু, এইবার শোভনকে ছেড়ে দিন, তারপর এই রহস্যের সমাধান করছি। আমি নিশ্চিত দয়ারাম আসল খুনি, কিন্তু শোভনকে কি আপনি সন্দেহ করছেন? আমার কাছে এই খুন বিষয় নিয়ে স্পষ্ট, পুরো দয়ারামই এই খুনটা করেছে। এত কনফিউশন কেন হয়? একবার বলছেন দয়ারাম, একবার বলছেন শোভন, এটা কি কোনো গেম শো চলছে নাকি? প্রতিবারের মতন আমাকে এবারেও বলতে হচ্ছে, নিউজটা দেখুন, চোর ডাকাত পুলিশ খেলার বয়স বিম্বর নেই, অত ন্যাকা ন্যাকা কথা আমার দ্বারা হয় না। আমার আন্ডারে কোনো কেস পড়া মানে গুলি, দ্বিতীয়বার ভাববার সময় নিই না আর দিও না। কিন্তু এইবার আমি গুলি চালাবো না, আপনাদের উপর ছেড়ে দিয়ে যাব। আপনাদের কি মনে হয় আমি অদিতিকে খুন করেছি? হ্যাঁ, আমার মনে আছে 2010 সালে আপনার সাথে আমার প্রথম আলাপ হয় টাওয়ার 10 সম্মেলনে। আপনি তো মুখ দিয়ে নানান রকমের আওয়াজ করতে পারেন, তাই না? হ্যাঁ, কিন্তু এর সাথে খুনের কি সম্পর্ক? আমি তো কিছু বুঝতে পারছি না। আছে আছে, এই রকম আর্টিস্টকে বলা হয় হরবোলা, কি তাই তো বিদুলা? একদম। দিবাকর দা, অদিতিকে কেউ এখনো পর্যন্ত দেখেনি, আপনার কি মনে হয় একা শোভন এই কাজটা করতে পারে না? কি যতা বলছেন, আমার স্ত্রী সত্যিই নিখোঁজ, আর সেটা দয়ারামও জানে আর পামেলাও জানে, ঠিক আছে? কিন্তু পামেলা তো খুন হয়ে গেছে,
কে খুন করেছে? এই দয়ারা কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি, আমি আগে বৈজ্ঞানিক পরে গোয়েন্দা, এটা মাথায় রাখবেন। বিম্বদা, পুরো বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন। চটকলে কাজ করতে করতে দয়ারা আমার শোভনের বেশ বন্ধুত্ব হয়ে ওঠে। চম্পা আর পামেলা দুজনে খুব ভালো বন্ধু, আর এই দয়ারাম আর শোভনের ভালো লেগে গেল দুটি মেয়েকে। কিন্তু ওদের বাজে কাজের কথা চম্পা জানত। এইদিকে পামেলাকে কাছে পেতে হলে শোভনকে হতে হবে ভালো মানুষ, কিন্তু ভালো হবে কি করে? সব কিছুতেই বাধা ওই চম্পা। হঠাৎ করে রাত বেরাতে শোভনের বিয়ে হয়ে গেল। বউকে শুধু দিনের বেলায় দেখা যায়, রাত্রে বেলায় না। মানে রাত্রে শোভন আর দিনে অদিতি। কি শোভনবাবু, লেডিস ক্যারেক্টার আপনি খুব ভালোই করতে পারেন। আমরা তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ গো, আমি আসছি। যাও সাবধানে। শোভন দিনে ঘরে ঢুকলে অদিতি তারপর বেরোয়। সারাদিন ঘরের মধ্যে একটা মানুষ কি করে থাকতে পারে? তাই দিনে পামেলাকে পড়াতে বসত। এইদিকে একটা খবর প্রচার করা হলো যে অদিতি কোনো দিন মা হতে পারবে না, তাই পামেলাকে নিজের মেয়ের মতন স্নেহ দেবে। ড্রাগস বিক্রি করতে গিয়ে চম্পা দেখে নিলে দয়ারাম চম্পাকে খুন করে, আর খুন হতে দেখে নেয় পামেলা। সে সোজা গিয়ে অদিতিকে বলতে যাবে, আবার টুইস্ট। ঘরে গিয়ে দেখে শোভন অদিতি সাজছে। ভয়ে তার গা শিহরিত হয়ে উঠল। পামেলা, আমি তোকে খুব ভালোবাসি রে, এটা তোর জন্যই করতে হয়েছে, তা না হলে তুই আমায় ভালোবাসতিস বল? বল না পামেলা, দেখ আমি খুব ভালো হয়ে গেছি, দেখ আমাকে। পামেলা বশীভূত হয়ে গেল শোভনের কথায়, দুজনে সংস্পর্শে আসলো। তারপর একটা রাত ওরা দুজন দুজনকে সময় দেয়। পরদিন সকালে দয়ারাম উপস্থিত হয়। দয়ারাম জানতো না যে শোভন অদিতি, আর অদিতি হলো শোভন। পামেলাকে আমার হাতে তুলে দে, নইলে তোর আর তোর বউয়ের এমন হাল করব লোক সমাজে মুখ দেখাতে পারবি না। আমি পামেলাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু তুমি কথা দাও অদিতির তুমি কোনো ক্ষতি করবে না। সেদিন রাত্রে পামেলা আর শোভন পালিয়ে যাবে বলে ঠিক করলো। ঠিক তখনই দয়ারাম উপস্থিত হলো। আমি জানতাম এত গুণী শিল্পী তুই, কাকে মারবো বল? তোকে নাকি অদিতিকে নাকি এই পামেলাকে? তাড়াতাড়ি বলবে, ভোর হচ্ছে, লোকজন শুনে নিলে বাজে ভাববে। পামেলা কিচ্ছু কাউকে বলবে না কথা দিয়েছে, কিন্তু অদিতিকে কেউ দেখেনি। একটা সুসাইড নোট করে দিচ্ছি, ঠিক আছে? আর অদিতিকে নিরুদ্দেশ বলে দিচ্ছি, কি বলিস দয়ারাম, ঠিক আছে না? আরে বোকা, আমি কি করে বিশ্বাস করব? পামেলাকে এক রাতের জন্য পাঠা, তাহলে বুঝবো যে ও আর মুখ খুলবে না। পামেলাকে জোর করে ধরে নিয়ে গেল। শোভন কিছু করতে পারলো না, কিন্তু তারপরেই একটা গুলির শব্দ। আমি পামেলাকে না পেলে কাউকে হতে দেব না। চল দয়ারাম, খেলা শেষ, খেলা শেষ। এটা হলো আসল ঘটনা। তারপর রাগের চোটে শোভন দয়ারামের উপর কেস দিতে পুলিশ আর বিম্বুর সাহায্য নেয়। আমরা তাহলে আসি, এই পর্যন্ত আমার কাজ ছিল বাকি, তা আপনি কি করবেন দেখে নিন। আর হ্যাঁ, কন্ট্রোল রুম থেকে ফোন করলে বলবেন বিম্ব কিন্তু এইবার গুলি করেনি কাউকে, ট্র্যাক রেকর্ডটা চেঞ্জ করেছে একটু, বয়স বাড়ছে তো। গাড়িতে উঠে পড়ল বিম্ব আর বিদুলা। বিম্ব বলে ওঠে, একটু টাইম মেশিনে বসে ভবিষ্যতে গেলে কেমন হয়? ভালো হবে, আমারও দেখার ইচ্ছা আছে। বাড়িতে এসে বিম্ব আর বিদুলা টাইম মেশিনে বসল, 4000 বছর সিলেক্ট করল, কিন্তু তাড়াহুড়োতে ভুল করে ফেরত আসার বছর 2021 জায়গায় 2017 করে দিয়েছে। মানে দ্য বেঙ্গল অফ সোসাইটি আসছে। শুনছিলেন আজকের গল্প বিম্বর টাইম মেশিনের অন্তিম পর্ব। খুব শীঘ্রই আমরা হাজির হব
দ্য বেঙ্গল অফ সোসাইটি নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।